Assalamualaikum, সবাই কেমন আছেন? অনেকদিন পরে, প্রায় দুই সপ্তাহ পরে গাড়ি আসছে আমার শাশুড়িকে নিয়ে। চলো গার্ডেনের লকটা খুলি, তারপর গার্ডেনের ভিতরে দেখাবো। আজকে সকাল সকালে আসছি, সকাল বলতে 12টা বেজে গেছে, অনেক রোদ, শরীর ভালো নাই। তারপরও আসছি গার্ডেনে, দেখি কি অবস্থা। সেদিন দেখে গেলাম লাউটাও অনেক কিছু আছে। এখন আজকে দেখবো অবস্থা। কয়টা দোস্ত লাউ, ওই তো লাউ আয়ের না না আয়ের নাচ্ছি বা দেখান। এই তো এগুলো সব দেশি লাউ দোষছে এখন লাস্টের দিকে। উপরের দিকে দেখি, উপরের দিকে মাশাল্লাহ অনেক বড় বড় লাউ দোষছে। এগুলো কোন শুভে যে কাটবো আল্লাহ জানে। ওই যে উপর একটা আজকে তো এই যে এই একটা আরো আছে উপরে। ওই যে উপরে অনেক লাউ দোষছে, সবগুলো মানে অনেক বড় হয়ে গেছে, দেখা যায়নি, আমরা তো দেখা যাবে না। আগে সিম সিঁড়ি, এই সিমলন বিসমিল্লাহ করেছেন। কারণ আমার গাছে কারোর হাত দিতে দিই না। ও এগুলো তো না দেবো লাউ, লাউ মেলা মাশাল্লাহ মাশাল্লাহ। কোন সময় কোন নেব এখন তো, আজকাল এখন তো আরো ইয়ে হয়ে যাবো। এই লাউ আর গাছে লাউ আর আছে অনেক দোষে সব লাউ খুঁজবো আগে। সিম নেই, আজকে হারভেস্ট করতে আসছি আমরা সিম। শুকনা গিয়ে নিলাম আজকে আমার শাশুড়ি দিয়ে সিম তুলতেছি। এই শুকনা গিয়ে নিল এখন শুকাই। এই যা আছে ছোট বড় লন, কারণ পরবর্তীতে আবার কে আইব। সিম প্রচুর দোষে আজ যে জায়গায় আলাম তো আবার বাবা। আস্তে আস্তে কদু দেন সিম গাছে এখন ফুল করতেছে। গত সপ্তাহে যে দুদিন যে দুই সপ্তাহে যা আসিনি অনেক সিম পেকে গেছে। এই অনেকগুলো আবার অনেকগুলো একদম অনেক সুন্দর আছে, অনেকগুলো সিম ভিতরে ভিতরে শুকিয়ে গেছে, দেখাবো আপনাদেরকে। কই সিম গাছ, এই আমরা এখন দুজনে মিলে তুলতেছি। ভিতরে ভিতরে অনেক সিম আছে আর এই সিমগুলো সম্পূর্ণ চোরা সিম বলে এই লুক। এই এগুলো তো পেকে গেছে, এগুলো শুকানোর মতো হয়ে গেছে। নেন এটা নেন, এই যে সিম গাছ আমরা দুজনে মিলে তুলতেছি। মৌমাছি আছে, বল্লা আছে, কামড় দিব। আসতে করে সিনেন থাই গে আর আছে এই কেনেন না কা এই কিনলন, এই কিনলন আমরা দেশের মতো সিম ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলাচ্ছি। এখন গার্ডেনের বক্সের ভিতরে ঢুকছি, কত যে সিম আছে কিন্তু নিতে পারি না পাতার জন্য। লোক দেশে এরকম দেখতাম, সিমের ফলের মধ্যে সিম ঝুলে আছে একদম এরকমই।
দিস এখন এগুলা নিব আর তো এখানে নিছি আরো এক ব্যাগ আছে এই যে দেখেন কদু লুক এট দিস কদু এখন অনেক কদু আসতেছে মাশাআল্লাহ যদি থাকে আর কি এটা হচ্ছে আমাদের দেশের কালো জাম ছোট্ট ছোট্ট এই যে লুক এট দিস জাম ছোট্ট ছোট্ট জাম হিয়ানে দূর দূর দোনো রকমের সিম আছে এই যে সিম শাল কুমড়ার ফুল সিম বরবটি শুকাই শুকাই ভরতেছে এই যে বরবটি কুমড়া মিষ্টি কুমড়া দেখেন এই যে মিষ্টি কুমড়া টমেটো কত টমেটো যে ফাঁকছে এই বেগুন এ হলো গাছের কাহিনী পুরো বক্স খালি রেখে হাঁটার পথের মধ্যে সব গাছ লোক যে মানুষে হাঁটবো এই অবস্থা নেই ধরছেন কুমড়ো আসেনি দেখি একটা কুমড়া ভিতরে ধরানো সব বাইরে শাল কুমড়া ঢেঁড়সের অবস্থা দেখেন সব বড় বড় হয়ে গেছে ঢেঁড়স আর কুমড়ো গাছের অবস্থা এ হলো কাহিনী যে এখন মানুষের হেঁটে এগুলো সব নষ্ট করে দেবে এই যে দেখেন কুমড়া এই যে কুমড়া এটা হলো আরেকটা বক্স এখানে সব শাল কুমড়া লোক শাল কুমড়া দেখেন উপরে নিচে এই যে উপরেও আছে মাশাল্লাহ বাট যেতে পাই না গেটের মধ্যে কাহিনী ঘটে আছে আরেকটা সেটা দেখাবো একটু পরে আগে একটু বাইরে থেকে নিই আর এদিক দিয়ে হলো মুরগিগুলো আমার আমার দিকে তাকিয়ে আছে বক্সে খাবার দিব লোক আমার গার্ডেনের মুরগি কি সুন্দর হাঙ্গি খাবারের জন্য এগুলো ঠান্ডার সময় ওখানে থাকে এই কারণে তাদের জন্য খুব সুন্দর করে ঘর বানানো হয়েছে এই যে অনেক সুন্দর করে ঘর বানানো হয়েছে আর এই গাছের দুঃখ আমি শেষ মানুষের হাঁটার জায়গা ব্লক করে রাখছে এবার দেখছেন কি পরিমাণ হাঁটার জায়গা ব্লক করছে পাতাগুলো নষ্ট হয়ে যায় কামড়াগুলো আছে আর কি যাই এই যে পথ দেখেন পথগুলো ব্লক করছে পাতাগুলোর সাইজ দেখেন কুমড়ো গাছের পাতা কেউ এত বড় পাতা দেখছেন লোক কুমড়ো গাছের পাতার সাইজ দেখেন মানে এক একটা পাতা ছাতার মতো এটা হলো কুমড়ো গাছের পাতার সাইজ এটা হলো আমার আরেকটা বাগান আর এই যে বললাম যে ডুবতে পারি না এই কারণে কালকে এটাকে ঠিক করতে হবে এখন আর ডুববো না এই যে দেখেন কুমড়ো কোথায় যায় ধরছে মানে গেট বন্ধ করে এখন ডুবতে হবে এখান দিয়ে একটা গাছ আছে এটারে কাটি এখান দিয়ে ডুবতে হবে এছাড়া কোনো উপায় নাই এই যে এই হলো কাহিনী তো যাই হোক এখন চলে যাচ্ছি লোক রাজবাড়ি এইটা হলো খাইসার আঙ্গদাস খাইসার আছে ওই কেউ না এটা
Hello? Hello? It is a seam harvest. I'm going to see. Look at this.